তো এই যে আমার মেয়ে সূর্যমুখীর ড্রেস পরছে না, এটা সূর্যমুখীর ড্রেস না? নিয়ে যাও তোর মোবাইল নিয়ে যাও না, মোবাইল কি করব? তো এটা কিন্তু তানজু ফ্যাশনে পাবেন না, ভয় লাগবে না। 10 মিনিটের ভিতরে হয়ে গেছে। এরপর এই যে দেখেন মিম খালা চলে আসছে, মিম খালা না আসতে আর তো হতোই না, কারণ একজন পুরো মানুষ হয়ে গেছে। বড় পোলার আগে তো জামাইরে উদ্বোধন করো। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ আমরা সবাই ভালো আছি। খুব সুন্দর একটা ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হলাম। আপনাদের ভাবি পিঠা বানাইতেছে, কুকি বানাইতেছে, কার পিঠা কত সুন্দর হলো, সুন্দর একটা ব্লগ। তো এই যে মেয়ে হলো মটরশুঁটি, এগুলো কিন্তু মানে এই যে পলুয়াতে তেলে তো বিরিয়ানি রান্না করলে, আবার যদি সন্ধ্যা সময় এখানে ভাজে, ভাজলে কিন্তু অনেক মজা লাগে। এখানে মরিয়ম তার তার বড় আম্মু বসে আছে। আপনাদের ভাবে কিন্তু সবচেয়ে প্রিয় ফল হলো স্ট্রবেরি আর মালটা। হ্যাঁ এই মানে কোনটা একে কোনটা দুয়ে, স্ট্রবেরি না মালটা বেশি পছন্দ তোমার? কোনটা বেশি পছন্দ, স্ট্রবেরি না মালটা? দুইটা তো তুমি পছন্দ করো জুস, কোনটা বেশি পছন্দ, স্ট্রবেরি না মালটা? মালটা দুই আর বাড়ির দুই বউ হলো খুব মন দিয়ে একসাথে রান্না করতেছে, ভাল লাগতেছে আমার দেখে। এখন দুইটা বটি একসাথে চলবে, আমরা খাবো। হ্যাঁ আমার কাম তো খাওয়ান কাম, তাই না? আর এই দুই বোর কাম হলো রান্না করে দেওয়া, সাথে সাথে রান্না করে দেওয়া, সুন্দর লাগতেছে। আমার মেয়ে তার মামার কত উপকার করতেছে, কত উপকার করতেছে তার মামার দেখেন। সে হলো তার মামা সরিষাই করে দিতেছে, হয়েছে এবার চালো। এই চালতেছে ও দিতেছে, আবু তোলা চালতেছে, খেলা নাও, কালকে তো চলে যাবো আমরা। কালো চেহারা লাল হয়ে গেছে গা। আমার শাশুড়ি যাইতেছিল চাউল কুটতে, এই যে আমার মেয়ে সূর্যমুখীর ড্রেস পরছে না, এটা সূর্যমুখীর ড্রেস না? নিয়ে যাও তো মোবাইল নিয়ে যাও না, মোবাইল কি করব? তো এটা কিন্তু তানজু ফ্যাশনে পাবেন না। এ কই যাও, ও আমি বলছি তুমি মেয়ে নিয়ে আবার বেড়াইতে পারেলা নাকি, তাড়াতাড়ি এসে পড়ো। তো এখানে হচ্ছে গুড়িকোটা শেষের দিকে, আর বেশি সময় লাগবে না, 10 মিনিটের ভিতরে হয়ে গেছে। এরপরে এই যে দেখেন মিম খালাও চলে আসছে, মিম খালা না আসতে আর তো হতোই না, কারণ একজনের শক্তিতে এই কাজ করা সম্ভব না। আর আম্মু কিন্তু এই জায়গায় দেখেন গল্প করতেই আছে, আসার পর থেকে এখানে বসে বসে গল্প করতেছে। হ্যাঁ চাচিদের বাসায় আসছে, আর সেই বিনোদনে আছে কানতেছে। ওখানে সাকিব ওই যে মোটর সাইকেলে দাঁড়াও, নিবে 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 সাকিব তান আর বাবু, যা তাড়াতাড়ি ঘুরে আসবে, নিবে তোমাকে নিবে পরে গাছটা মরে গেল। আর এটা এখন তো কম, তাও আমাদের পিঠা খাওয়ার সব আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে। এই যে এখন মিজান হলো নারিকেল ফুলতেছে, নারিকেলে পানি খাবো আগে এগুলো গ্লাস এনে রাখছে। রেখে দিলে পচে যায় ভিতরে, ই হয়ে যায়।
ভুল করছো শোনো তুমি তো জানো না ওটা কি করতে ভাইঙা কুড়াইয়া ফ্রিজে ডিপে রেখে দিতা তাই হ্যাঁ ডিপে রাখলে পরে ওই জিনিসটা ওইভাবে এটা করতে হয় নারকেল রাখলে তো নষ্ট হয়ে যায় এমন হইছে যে মানে তেল হয় না নারকেল তেল বানায় না ওই এরকম হয় অনেক মানে হ্যাঁ না না একটুই হইতে পারে তুমি খুলো না ওটা খুলে ভাঙো না রে ভাই মানে তাবিয়া অত কাছে যাইস না সুরাই দেখেন কই বইছে মামান পানি খাই বসে হাতে দেখি দেয় হাতে গ্লাস কই যাও আবার আরে আল্লাহ তার মায়ের দূরে বইতে কই যায় বইছে দেন বইছে একটু দূরে বয় কই যায় বইছে আসো আবার তুমি বাবার কাছে আসো দেখি মিজান এটা ভাঙুক তো দেখি কি অবস্থা ভিতরে মিজান কইতেছে পচে গেছে না আমি কইতেছে পচে নাই এখনো গ্লাস এ পানি এটাই ভালো তো আমি আমি জানি না আমি নারিকেল মগ না লাগবো ওই গ্লাস হইব নাকি ওই যে গ্লাস ওই গ্লাস ব্যাগ না তোমার ব্যাগ না দাও আগে খাইস না ও তাবিয়া ফটফট ও বুঝে গাধা এ দাইলে রাত দিও না জায়গায় ও লোক ও দর পারতাছে ভালো নাই পানি খাইস না খাইস না খাইস না পানি গন্ধ ভালো না কি ভালো না না পানি ভালো না ফেলাই দাও না নারিকেল পচে নাই তো পানি নারিকেল হবাই পচা ধরছে নারিকেল হবাই পচা ধরছে আরে ভাই আমি বারবার কইতাছি নারকেল আমার হইলো বাড়িতে নারকেল গাছের বড় আমি চিনি না খুব তো অনেক পানি ছিল সোসা খাইয়া লাগবো নইলে ওকে সুন্দর একটা নারকেল বাড়ি তো এই যে আমাদের বাড়িতে পিঠা বানানো শুরু হয়ে গেছে হ্যাঁ জামাই পুলি হবে নাকি মেম আই মেম তুমি জানো কি পিঠা জামাই পুলি এলে জামাই পুলি না তুমি কি পিঠা বানাইবা নাকি না দেখতেছো কি দেখতেছো পিঠা বানানোর রেসিপি পারে আরে আল্লাহ বুঝছি আচ্ছা রাখো আমি আরে পোলা পানের লেগে কি কমে দেন এই যে একটা কেউ আপ দিয়ে একটা এ আপ দিয়ে কানটা থেকে এত হাও খাও ক্যাশ 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 ওই তান রে কইছিলাম যে হালিম নিয়ে এসো তো আব্বু হালিম খেতে মন চাইতেছে ও তান কইতেছে এটা আব্বু আমি তো তোমার জন্য শুধু আনছি না তোমার এই যে বাটি মিম এই যে বাটি দাও ও আগে ঢাইলা নিবা হ্যাঁ এই হালিম কেমন দেখি এখানকার আর দিকে হালিম আমরা যদি খেলাম না একবার তাহলে তোরা ওটা সত্তর মাছ বড়ের ঘাট মাঝির মজা হইব না এটা ই করে দে পছন্দ করে না
আরে পাকে গেছে তো না লিক কইরা দে এটা তুমি ওই বাটিটা দিয়া তুমি খাইবা না তোমার তো হালিম প্রিয় কেন এটা দাও মানে অল্প টকানি দাও অল্প নেড়া নয় দিয়ে নাড়া দিয়া না মশলা আছে নিচে হ্যাঁ না টকে টক অল্প 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 হ্যাঁ হয়েছে থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে তো পিঠা বানানোর আগে কিন্তু আরো দুই তিনটা রেসিপি হয়ে গেল এখানে হ্যাঁ মানে মাছ পথে বাধা এরকম এই দেখেন চাউল ভাজা চাউল ভাজা আর হলো এই যে সেই ভাজা দেখেন তো অনেক মজার একটা খাবার চাউল ভাজা সেই ভাজা এই 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 এদিকে আপনারা খাইছেন কিনা আমার এদিকে মটরশুঁটি বলে এদিকে সেই বলে এই চাউল আর সেই তো তিশা বলতেছে যে এটা খাবো পিঠা পিঠা কিন্তু একটা দুটা খাইলে আমাদের ভালো লাগে মিষ্টি তো মিষ্টি অত খাওয়া যায় না এখন আর খাইতেছো গরম গরম তো তো আমার আম ফোন দিছে সবাই সাথে কথা বলতেছে বড় পোলার আগে তো জামাইরে দুধ দোধন করো তো এই যে জামাই পুলি হচ্ছে জামাই আছে জামাই দুটাই তুমি যাও আল্লাহ আর খাই না মা পেটে তোমার ই হবে যাও ওরা নিয়ে ওদের নিয়ে যাও দেখি আপনাদের ভাবি কেমন পিঠা বানায় সেটা দেখি তারপর দেখি খারাপটা দেখি অনেক সুন্দর ইচ্ছে ভালো পারে আমরা বুঝতে পারছি আমার শোনো বাচ্চা শোনো